আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো খুবই কম সময়ের ভিতরে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তো খুবই মজার এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন একটা কেচি দিয়ে আমি রুটির চারপাশটা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা ছুরি দিয়েও করে নিতে পারবেন। তো রুটির এই সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এই রুটির সাইডের অংশ দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। তো দেখুন, রুটির সাইডের অংশটা আমি কেটে নিয়েছি। এখন এর মাঝ বরাবর কেটে এটাকে আমি 4 ভাগ করে নিব। তো একটা রুটি থেকে আমি 4 ভাগ করে নিচ্ছি। তো দেখুন, পাউরুটিটাকে এভাবে 4 ভাগ করে নিয়েছি। তো হঠাৎ বাড়িতে গেস্ট এলে কিন্তু তাদের জন্য আপনার এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, ঠিক এভাবে আমি সবটা রুটি কেটে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই সয়াবিন তেলটাই ব্যবহার করবেন। তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে এক এক করে পাউরুটির স্লাইসগুলো দিয়ে নিতে হবে। তো খুব বেশি গরম তেলে এটা ছাড়তে যাবে না, তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে। তো অল্প আছে, আমি এটাকে তেলে ভেজে নিব। আর তেলে ভেজে নেওয়ার সময় কিন্তু এগুলোকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখবেন, তা না হলে কিন্তু একটা সাইড ধরে যেতে পারে। তো এভাবে উল্টে পাল্টে আমি খুব ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো যখনই দেখবেন যে এটা খুব ভালোভাবে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে, তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। এখন তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে বাকি ব্যাচটাও ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পানি। তো এখানে একটা ঘন দেখে শিরা তৈরি করে নিব। তো এই শিরাটাকে একটু জাল করে নিতে হবে। যখনই দেখবেন যে শিরাটায় বলক চলে এসেছে, তখনই বুঝতে হবে শিরাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন, শিরাটা কিন্তু আমি ভালো করে জাল করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি ভেজে রাখা পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো পাউরুটির স্লাইসই আমি এখানে দিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তো দেখুন, শিরাটা কিন্তু একদম টেনে গেছে, কোনো রকমের শিরা কিন্তু নেই। এখন এটাকে ঠান্ডা করে নিব। তো এভাবে একটু ঠান্ডা করে নেবেন। তো খুব ভালো করে কিন্তু এটাকে ঠান্ডা করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর পাউরুটির ভেতরের ফিলিংটা দেওয়ার জন্য এখানে চকলেট হুইপ ক্রিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ দিয়েও এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন। আর সেক্ষেত্রে গুঁড়ো দুধটাকে জাল করে ক্রিম করে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো চকলেট ছাড়াও কিন্তু আপনারা এখানে ভ্যানিলা কেকের ক্রিম দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এখন এখানে আমি একটা ছোট ব্রেডের টুকরা নিয়েছি, আর এখান থেকে ক্রিম দিয়ে নিচ্ছি। তো এখানে 1.5 চা চামচের মতো বা 2 চা চামচের মতো ক্রিম লাগিয়ে নেবেন। তো সেটা কিভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এভাবে ধরে কিন্তু আপনারা পাউরুটির উপরে ক্রিমটা লাগিয়ে নেবেন। আর এই ক্রিম লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন, যাতে চারপাশটা নষ্ট না হয়ে যায়। তো খুবই মজার এই নাস্তাটা আগে যারা ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগে। তো পাউরুটির উপরে আমি ক্রিমের ফিলিংটা লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি উপর থেকে আরেকটি পাউরুটির টুকরো দিয়ে নিয়েছি। তো এখানে ফিলিংয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যাতে চারপাশ থেকে বের না হয়ে যায়। এভাবে কিন্তু চামচ দিয়ে এটা ঠিক করে নেবেন। আর ঠিক একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। তো দেখুন, ঠিক এভাবে কিন্তু আপনার এটা সেট করে নেবেন। যেহেতু এটা আমি ক্রিম দিয়ে তৈরি করেছি, তাই এটা একটু ফ্রিজে রেখে আপনারা এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন, সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো খুবই মজাদার স্বাদের এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। দেখলেন তো কত কম সময়ের ভেতরে এভাবে ঝটপট মুখরোচক নাস্তা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।